মানুষ রংপুরের মানুষ আজকে গভীর রাতে কিন্তু গতকাল থেকে গভীর রাতে কিন্তু জেগে এই এই উৎসাহ এবং আনন্দটা ভাগাভাগি করে দেওয়ার জন্য আজকে মানুষ কিন্তু গভীর রাতে কিন্তু সকল মানুষ কিন্তু আজকে এক কাতার দাঁড়িয়ে আজকে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণটা অবলম্বন করলাম। ধন্যবাদ। আমরা তো আজকে যে আনন্দমূলক দিনটা মহেন্দ্রক্ষণ আজকে আমরা অবতীর্ণ হইলাম, এই জন্য রংপুরবাসী আমাদের বর্তমান যে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আজকে যে আমাদের উদাহরণ সৃষ্টি করে সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই যুগান্তকারী একটা উদ্যোগ গ্রহণ করার জন্য, এবং এই জন্য আজকে পুরো বাংলাদেশ লোকজন আনন্দ উল্লাস করছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আয়োজনটা করা হয়েছে আপনারা দেখলেন, এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে। আমাদের বিভাগীয় কমিশনার স্যার সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এখানে উপস্থিত আছে, এবং আমি আবারও বর্তমান সরকারকে তার এই কাজের ক্ষেত্রে যে একটা তথ্য প্রযুক্তির যে ধাপ পেরিয়ে গেলাম আমরা সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই বর্তমান সরকারের আমলে সমুদ্র বিজয় করেছি, আজকে হচ্ছে মহাকাশ বিজয়ের মাধ্যমে আজকে বাংলাদেশের যুব সমাজ তরুণ সমাজ আজকে নিজে আমরা এই দেশে আপনারা একটা কথা বলছেন যে যুদ্ধ দেখিনি, আজকে আমরা 71-এ যেমন হাজার 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 যুবক ছাত্ররা নিজের বুকে তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, বাংলা ভাষার জন্য বুকে তাজা রক্ত দিয়েছে, আজকে আমরা তরুণ সমাজ যুব সমাজ আজকে আমাদের নেত্রী আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আমরা নিজেকে গর্ববোধ করি যে তারই বর্তমান সরকারের আমলে আমরা মহাকাশ বিজয় করেছি। আমরা আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে দোয়া করি আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সুস্থ রাখুন।